বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন, একটা সময় বাড়ির লোকেরাই রান্না করে অতিথিদের পরিবেশন করতেন। পাড়ার মামা কাকা জ্যাঠারা কোমড় বেঁধে অতিথি আপ্যায়নে নেমে পড়তেন। কিন্তু দিন যত গিয়েছে এই ছবিটার পরিবর্তন এসেছে। বরবউয়ের জন্য গাড়ি ঠিক করা থেকে শুরু করে অতিথিদের জন্য খাওয়া দাওয়া, বিভিন্ন থিমে প্যান্ডেল সাজানোর জন্য এগিয়ে এসেছে কর্পোরেট কিছু মানুষ। কর্পোরেট স্টাইলে ঝটপট সবকিছু তৈরি করে ফেলছে তারা। পোশাকের নাম ইভেন্ট ম্যানেজমেন্ট। কলকাতায় সব রকম অনুষ্ঠানে এখন এই সব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলির রমরমা। অ্যাপারাগাস এমনই একটি কোম্পানি। 2010 সালে প্রীতম দত্তের হাত ধরে কোম্পানিটি এখন মহির হয়ে পরিণত হয়েছে। সাধের মধ্যে স্বাদ ফুটন করাটাই তাদের মূল লক্ষ্য বলে জানালেন এখানকার এক আধিকারিক। আমরা এক্সোটিক মিটস এবং এক্সোটিক ফুড প্রোডাক্টস নিয়ে কাজ করছি। তো যেইগুলো হয়তো অনেকের এখনও অতটা নলেজে নেই যে কী কী ফুডস মেনু এখনও মার্কেটে আছে, সেইগুলোকে আমরা সবার নিজস্ব প্যালেটে করে দিচ্ছি। যেরকম কোনো কেউ যদি মারোয়াড়ি গেস্ট হয় তাকে মারোয়াড়ি ফ্লেভারে এনে দিচ্ছি। বেনিসের মধ্যে এমু আছে, কোয়েল, অক্টোপাস, স্কুইড, কাটেল ফিশ, সেগুলো সবই আছে। আর এছাড়া কোয়েল এগ, এর প্রিপারেশনস আছে, ডিফারেন্ট স্যালাডস আছে, কিছু হেলদি স্যালাডস আছে, যেগুলো সাপোজ আমরা গরমে যখন বাইরে কাজ করতে বেরোই আমরা ডিফারেন্ট ড্রিঙ্কস তো নিই, ফর যেরকম আমরা নাম নিতে চাইছেন ডিফারেন্ট ড্রিঙ্কস হয়, এনার্জি ড্রিঙ্কস, এগুলো খাই। বাট এখানে আমাদের স্যালাডস আছে যেগুলো জুকিনি, কিউকাম্বার, পেপার দিয়ে বানানো আছে, সেই স্যালাডসগুলো খেলে বডি ডিহাইড্রেটেড হবে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।